ভাই এটা কি ভাই? এটা সোনা। তোর স্বপ্ন, তোমার স্বপ্ন না? স্বাগত জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। অনেকদিন আপনাদের সাথে কথা হয় না। আজকে অদ্ভুত একটি বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে, সেটি হলো যে সুন্দরবনের মাছ। সুন্দরবনে আপনারা জানেন যে মাঝে মাঝেই জেলেরা দামি দামি মাছ ধরে ফেলেন, যে মাছগুলোর সম্পর্কে আমাদের আগে কোনো ধারণাই ছিল না, সেরকম একটি মাছ এবার ধরে ফেলেছেন আমাদের সাতক্ষীরার মানিক ভাই। মানিক ভাইকে আপনারা অনেকেই চেনেন, যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন। তো মানিক ভাই তার জালে একটি মাছ পেয়েছেন, বেশ কয়েকটি মাছ পেয়েছেন, তার মধ্যে একটি মাছের নাম হলো জাবা ফুল, সেটি নাকি ভীষণ দামি মাছ। তো গেল সপ্তাহে এই মাছটি তিনি ধরেছেন, তার জালে ধরা পড়েছে। এরপরে যখন সাতক্ষীরায় ফেরেন তখন রাতের বেলা গভীর রাতে তিনি সেই মাছটি নিয়ে ওঠেন ডাঙায়। সঠিক দাম যদি পান সেক্ষেত্রে এই মাছের অনেক দাম। ভাই এটা কি ভাই? এটা সোনা। তোমার স্বপ্ন, তোমার স্বপ্ন না? এটা তোমার গার খেতা তো নাকি? হ্যাঁ হ্যাঁ। মানিক ভাইয়ের জালে সেদিন আরও বেশ কিছু মাছ পড়েছিল। এই মাছগুলোকে কেউ বলেন লম্বু ভোল, কেউ বলে সরালি ভোল। বেশ বড় বড় আকারের মাছ, বেশ ভালো দামেও বিক্রি হয়েছে। কিন্তু যে দামি মাছটি তিনি ধরেছেন, যাকে বলা হচ্ছে জাবা ভোল, সেই মাছটি বিক্রি করতে গিয়ে তিনি পড়েছিলেন বিপাকে। এক একজন এক এক রকমের দাম বলেন, এবং সেই মাছের দাম নিয়ে বা মাছ নিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী আছেন, তারা আসলে এক রকমের সিন্ডিকেট হিসেবে পরিচিত। তারা সেই মাছটির দাম নিয়ে বিভ্রান্তি ছড়ান। এরপর মানিক ভাই মাছটি রেখে দেন, সাহস করে বিক্রি করেন না, তারপর নিয়ে চলে আসেন সোজা মংলায়। মংলায় বেলায়েত সর্দারের সহযোগিতা নিয়ে তিনি মাছটি বিক্রি করেন। মাছটি সুন্দরবন থেকে নিয়ে যখন লোকালয়ে উঠছিলেন, মানিক ভাই বলছিলেন যে এটি একটি সোনা মাছ, না সোনা। পঁচিশ কেজি ওজনের এই জাবা ভোল বিক্রি হলো 5 লাখ টাকায়। আলহামদুলিল্লাহ, অনেক খুশি ভাই। অবশ্যই বিষয়টি অনেকটা ওই যে কৃষকের সোনার হাড়ি পাওয়ার মতো, মাটির তলে সোনার হাড়ি পেয়ে যেরকম কৃষক বিপদে পড়ে যায়, মানিক ভাইয়ের অবস্থাও তেমনই হয়েছে। সুন্দরবনের জেলের অবশ্য এই ধরনের দামি মাছগুলোর আশাতেই দিনের পর দিন সাগরে জঙ্গলে কাটান। পঁচিশ কেজি ওজনের একটি মাছের দাম 5 লক্ষ টাকা, মানে আপাতত মাছটি 20,000 টাকা কেজিতে বিক্রি হলো। এই মাছের কেন এত দাম আমি এখনো পরিষ্কারভাবে জানতে পারিনি। আরে বেলায়েত ভাই বলতেছে আমি তো ধরে রাখতে পারতেছি না, বেলায়েত ভাই কিছু না। এই মাছটা সাতক্ষীরা থেকে আনা হয়েছে, মানিক ভাই সাতক্ষীরা সুন্দর বলে একজন জেলে। একজন প্রান্তিক জেলে দামি মাছ পেয়েছেন, আমাদের মানিক ভাই সেটি এলাকায় বিক্রি করতে পারছিলেন না, মানে মাছ ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে তাদের দৌরাত্মের কারণে তিনি সাতক্ষীরায় মাছ বেচতে পারেননি। যাই হোক, তারপরে ভালো দামের আশায় তিনি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন, অবশেষে বেলায়েত সর্দারের কাছে এসেছেন মংলায়।
তো মাছ বিক্রি করেছেন এবং এই মাছ বিক্রির আগে পরেও নানা রকমের কথাবার্তা হয়েছে, অনেকে অনেক রকমের কথা বলেছেন, বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে মানিক ভাই আমাকে জানাচ্ছিলেন। কিন্তু সেখানে এই ঘটনাটি শেষ হতে পারত, এই মাছটি বিক্রির মধ্য দিয়ে, ঘটনা সেখানেও শেষ হয়নি। মানিক ভাই যখন মংলায় এই মাছটি বিক্রি করে আবার সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, পুরো টাকাটা না, কিছু হাত খরচের টাকা তিনি নিয়ে, তিনি এবং তার সহযোগীরা মোটর সাইকেলে করে রওনা দিয়েছিলেন মংলা থেকে, মংলা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে। যাওয়ার সময় তারা খেয়াল করেন যে তাদেরকে দুটি মোটর সাইকেল অনুসরণ করছে, এটি সন্ধ্যার পরের ঘটনা। এবং তারা বেশ ভালোভাবে আসলে খেয়াল করেছেন এবং তারা নিশ্চিত হয়েছেন যে সামনে কোনো নির্জন জায়গায় হয়তো তাদের পথ রোধ করা হবে, কারণ এই খবরটা জানাজানি হয়েছে যে 5 লাখ টাকায় মানিক ভাই মাছটি বিক্রি করেছেন এবং তিনি এই মাছটি নিয়ে, মানে মাছের দাম নিয়ে সাতক্ষীরার দিকে যাবেন, পথে হয়তো কোনো অঘটন ঘটিয়ে টাকাগুলো কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল কেউ। আসলে মাথায় আসলে আসে না কত রকমের বিপদ, কত রকমের ঝঞ্ঝাট, কত রকমের ঝুঁকি নিয়ে এই মানিক ভাইদের চলতে হয়। যাই হোক, তারপরেও তারা ভালো থাকুক, মাছের দাম পাক, সুন্দরবনের জেলেরা ভালো থাকুক, সব মিলিয়ে সুন্দরবন ভালো থাকুক, আর সময়ের সাথে সাথে আমাদের বেলায়েত সর্দারও সুস্থ হয়ে উঠুক। যাই হোক, বিদায় নিচ্ছি আপনাদের। অনেক দিন ধরে সুন্দরবন দেখানো হচ্ছে না, সুন্দরবনের মানুষদের গল্পগুলো আমিও আসলে আপনাদেরকে জানাতে পারছি না, আমার ভিতরটাও ছটফট করছে। এর মধ্যে জানেন যে একটি বই, রূপান্তরের গল্প বইটি, খুব শিগগিরই বাজারে আসবে। এই কাজটি শেষ হলে বইমেলায় আপনাদের আমন্ত্রণ জানাবো। আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।